টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা। মতলব ফাউন্ডেশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী ডক্টর শামসুল আলম, অতিথি অধ্যাপক আমিনুল ইসলাম, অধ্যাপক আব্দুল মান্নান, শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর লোকমান, শিক্ষাবিদ সরার চৌধুরী, রাজনীতিবিদ ও অন্যান্য ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন আবুল কাশেম পাটোয়ারি, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সহ সকল মতলববাসী উপস্থিত ছিলেন। আমাদের এখানে এখন বক্তব্য রাখবেন আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী জনাব শামসুল আলম। আপনারা যারা আসছেন মত উত্তর দক্ষিণে এই কষ্ট করে মত ফাউন্ডেশনটাকে যারা আয়োজন করছে মত ফাউন্ডেশন আয়োজন করেছেন সুন্দর আয়োজন হলো একটা দেখা সাক্ষাৎ হওয়া সেদিক থেকে অনেক পরিচিত মুখ দেখলাম, নতুন মুখ অনেক দেখলাম। যারা মঞ্চে আসেন নাম করতে গেলে অনেক দেখতে সবাই বিশিষ্ট ব্যক্তি বলবো আপনারা জানেন। হাসপাতালে আসছে বলতে হবে এবং এই অবস্থার মধ্যে যেহেতু এই প্রেশার দিছে আর বলছে করছে তাহলে মাস্টার। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. اللهم صل وسلم دائما وتعالى على نبيك.